তুমি হিসাব করো একটা মানুষ যদি ওই অঞ্চলের লোকগুলো সব থেকে ডেকে আনে দশটা মেয়ে ছেলে একটা মানুষ জব্দ করতে না অতগুলো লোকের রেপ করেছে মিথ্যে করে সম্মান দিচ্ছে কেন বাপের বেটে কেউ আদম না আঙুল তুলে কথা বলতে পারি আমরা গরিব তাকিয়ে এসে আইনি চলবো আমরা সেই মহিলাগুলো বলে তো সামনে ডেকে আনো যারা বাপের বেটে আমরা দেখতে চাই আপনি কি শাহজান শেখের ভয়ে কথা বলতে পারেন না না ভাই কি জানি কিসের ভয় আমার গায়ে তো সব খাওয়াচ্ছে পড়াচ্ছে আমার কাছে এসব এসব পুরো এই হাতে চাল ডাল কুমড়ো হাট বাজার সব এই স্কুল করেছে ছেলে মেয়ে গাজনি পড়ার জন্য আমরা সব যাই আসি চাল ডাল সাবান শ্যাম্পু সমস্ত জিনিস দেবো বাড়িতে ঘেরের থেকে খারুক মাছ চিংড়ি ধরে এনে বলে সব খাতে দেবে এত মানছি ওনার বিরুদ্ধে অভিযোগটা কি জন্য কারা করছে ওই কারা করছে ও পারের লোক করেছে পাঁচ না আর সব মিথ্যে কথা ওরা যদি সত্যি হবে তা শপথ করে বলতে হবে যে হ্যাঁ আমরা এই করছি মুখ এরম চাপাতে বলতে শিখছেন রাঙা মুখ সামনে বলবে সন্দেশ খালিতে মহিলাদের নির্যাতন করা হচ্ছে বলা হচ্ছে হিন্দু মহিলাদের ডেকে ডেকে রাতে নিয়ে যাওয়া হতো কত গ্রেফতারের একটা দাবি উঠেছে কি বলবেন মরে যাচ্ছে লোকের মসজিদ করে দিচ্ছে তোমার হিন্দু কা মন্দির করে দিচ্ছে ওই মানুষটা সব করতে পারছি না আমরা দেখছি টিভি মিডিয়ায় কিন্তু সাধারণ শেখকে বলা হচ্ছে উনি অপরাধী হিন্দুদের শুধুমাত্র ডেকে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে আপনি একজন হিন্দু আশার বাড়ি ধরে কিন্তু বেশি দূর না কোনদিন আমাদের ডেকে নিয়ে যায়নি আমরা গরিব মানুষ ভ্যান চেলে খাই আমাদের সব দেখে আমরা সব যাই আসি চাল ডাল সাবান শ্যাম্পু সমস্ত জিনিস দেবে বাড়িতে ঘেরের থেকে খারুক মাছ চিংড়ি ধরে এনে বলে সব খাতে দেবে এত মানছি কোমর ও হাঁটুর ব্যথা হাঁপানি চর্মরোগ বা তর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙর চিনে পুকুর মোড় পঞ্চায়েত অফিসের বিপরীতে হিন্দু মেয়েদের টার্গেট করা হতো যাভাবে আমরা প্রচার দেখছি তাতে মানে বোঝা যাচ্ছে কি হিন্দু মুসলিম একটা বিভেদ চক্রান্ত করছে হিন্দু মুসলিম মিল আছে এলাকায় আপনাদের এলাকায় হিন্দু মুসলিম মিল আছে এখন হ্যাঁ আমরা সব মিল আছে হিন্দু মুসলিম আমার বাড়ি বাদ দিবা না সব মিল আছে খালির মধ্যে এরাম হিন্দু মুসলমান হিন্দু আমার বাড়ি খায় আমরা ওর বাড়ি খাই সব মিছে থাকি একসাথে বাবু না আমরা পুরো দিন ঝগড়া সব মিথ্য ষড়যন্ত্র করে আজকে এই সেই মহিলাগুলো বলে তো সামনে ডেকে আনো যারা বাপের বেটি আমরা দেখতে চাই বাবু না কলম দেখি এবারে বেরাবে না আমরা দেখবো প্রতিবাদ লোক তা আচ্ছা যারা এইসব অভিযোগ গুলো করে তাদের প্রতি ক্ষোভ আপনাদের এই তো ফরে আমি দেখতে ক্ষোভ না মিথ্য কথা বলবে কি জানি একটা মানুষের নামে মিথ্যে কথা বলবে আমরা শুনবো না এ দেশে কি বাস করবো না সে কি আসবে না আমরা কি ওপারে যাবো না আর সবসময় ভিডিও যাই আসি তো মিথ্যে করে তোমার একশো লোক যদি তুমি হিসাব করো একটা মানুষ যদি ওই অঞ্চলের লোকগুলো সব থেকে ডেকে আনে দশটা মেয়ে ছেলে একটা মানুষ জব্দ করতে না অতগুলো লোকের রেপ করেছে মিথ্যে করে সম্মান দিচ্ছে কিরম বাপের বেটে কেউ আদম না আঙুল তুলে কথা বলতে পারিনি আমরা গরিব তাকিয়ে এসে আইনি চলবো আমরা আজ বাবু না থেকে এই ঘটনা ঘটতেছে আর বাবু যদি ফেরতো আমরা ফের বাবুর আসবো বাবু আর কোনো ঝামেলা কাটবে না বাবু থাকলে আচ্ছা বলা হচ্ছে মহিলাদের যদি রাতে তুমি বলো ছোট বড় একটা পুরুষ যদি ধরে দশটা মহিলা তার জব্দ করতে না মিথ্যে করে সব বলেছে হ্যাঁ তিন চারটা মেয়ে হলে একটা বেড়া ছেলে যদি ওরকম করে হাজার প্রধান হোক তার আমরা জব্দ করে ছেড়ে দেবো আচ্ছা মিথ্যে করে করে মুখ চাপাতে বলতেছে কারণ আমাদের বাপের বেটি আমরা সামনে সামনে বলুক না এই দুনিয়ায় বাঁচবো তো আমরা সেই মুদির দেশে যাবো বলো না আমরা দেশলে চলতে হবে দেশলে মানতে হবে আমার গা একটা মানুষের নামে এসে পাঁচ জায়গা বিচার করে বসে তার নামে মৃত্যু সাধারণ শেখ আবার নাকি লোকের জমি জবরদখল করে মানে পাট্টা করে নিত মার্কেট করে সঙ্গে দেখা দিব সব মৃত্যু করে ছবি তো আমার ছেলে দেখি সব মৃত্যু করে এতে জায়গা হলো কথা না খাসের জায়গা লোক হাজার টাকা মেয়ে চলে আসে দলিল করা জায়গা বলতে তো আসছে তুমি আসো এসে খাই খাওয়া দাও হ্যাঁ লিস্ট টাকা লো যায় সারা খেয়ে যায় খেয়ে যায় আমাদের আমাদের কত ভালোবাসে কাপড় চুপড় আমাদের দেয় আপনাদের কি এইসব দেখে আপনাদের ভয় লাগছে মরবো জান দেবো রক্ত দেবো সই দেবো তো শেখ সাজানোর হয়ে আমরা লড়বো আদিবাসী মহিলারা
ওই যে শেখ সাজানের নামে যা বলতে সব মিথ্যে কথা মানাচ্ছে আমাদের একটু বেন্দুর থেকে ওলোক যা পরিষেবা যাচ্ছে এরকম পরিষেবা কোনো আমরা এলাকা কোনো জায়গা কোনো মন্দির আপনারা কি আপনারা সাধারণ কর্মী হিসেবে এটা বলছেন নাকি তৃণমূল কর্মী হিসেবে বলছেন সাধারণ কর্মী হিসেবে বলতেছি আমরা জনগণ হিসেবে বলতেছি আমরা কোনো পার্টির নেতৃত্বে বলি নাই আমাদের কোনো পার্টি বাটি নেই এরকম ফোনে দেখতেছি সবসময় একদিন তুমি বলো একদিন যদি ঝামেলা আসে ঝামেলা মিটিয়ে যায় না প্রত্যেকদিন ছেপকে যাচ্ছে বাটি বাটি প্রত্যেকদিন ছেপকে যাচ্ছে ফোন দেখে আমার রাগ বাটি বাটি যেরকম করে ছবি দেবি আটাচ্ছে।